ভারত বাংলাদেশ সীমান্ত আমালা গ্রামে গভীর রাতে দুর্বৃত্তদের আক্রমণ। প্রাথমিকভাবে ধারণা, বাংলাদেশ থেকে এসেছিল দলটি। গ্রামের স্থানীয়রা তাড়ানোর চেষ্টা করলে দলটি শূন্যে গুলি চালিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে উদ্ধার হয় বাংলাদেশের সিগারেট, কাঁটাতার কাটতে ব্যবহৃত কাটিং প্লায়াল, হাতে তৈরি একটি বন্দুক। স্থানীয়দের তাড়নায় পালিয়ে যেতে বাধ্য হয় প্রায় 13 জনের দুর্বৃত্তের এই দলটি। এই ঘটনায় এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্য বিরাজ করছে, কিন্তু পাথারকান্দি সদর থানা থেকে এই ধরনের কোনো তথ্য পাওয়া যায়নি। রাত্রে 12টা 1টার সময় আমার দাদা এদ উড়িয়ে গেছিল আমার কাছে, দিয়ে কোথাও বাংলাদেশ থেকে কিছু মানুষ এনেছিল খালা খালা ড্রেস লাগা, তারপরে বারো ও দুড়িয়ে নিজেও বারো হয়ে গেছি। আয়া খবর পাইছি তারা রাস্তার পেতার রোডের খুব দিকে তারা গেছে বাইরে দেখি। আমরা গাঁর কিছু মানুষের আমরা হয়েছি বলে তোমরা জায়গায় জায়গায় আমরা দেখার জায়গা তারা মোটামুটি রাইতে 2টা 2টার সময় তারা আবার ঘুরছে দেখতে ঘুরার পরে আমরা তারা আগ বেরিয়ে দিচ্ছি। বেরার পরে তারা একটা হুক্কাওয়াজ ঘোরার পরে কিছু মানুষ ডরাই গেছে, এখন তারা এই গলির সামনে খেয়ে পড়তে হচ্ছে। ওদিক দিয়ে কিছু মানুষ দড়িয়ে আগবাইছে, আগবাইয়ে তারা করতে গিয়ে পিছনের দিকে তারা লাফ মারছে, লাফ মারিয়ে পড়িয়ে তারা উত্তরমুখা তারা বাগিয়েছে। করেই আমরা কিছু মানুষ গেছি ফানি গিয়ে তারা মিলছে না। সোমবারে রাত্রে 12টা 1টার সময় বড় ভাইয়ে ফোন করতে হয়, ফোন করার বাদে আমি রিসিভ করছি। রিসিভ করার বাদে কইলাম কি তৈছে কইলা তোমরা উঠো চাই হলা অচিনা মানুষে যা বাংলাদেশ থেকে ঢুকছই ও তো গরু বস নিবার লাগি আইছে। ও আমরা উঠিছি, উঠি আমার কইছেন তুই বাড়ির পশ্চিম সাইডটা ওখান ঘেরাও করে রাখিস। ও আমি আমার বাতিল যে আমার ছেলে আমরা তিনজনে বাড়ির পশ্চিম সাইড আমরা ঘেরাও করে রাখছি। এরপরে তাইন তাইন বারোইছেন গ্রামের দিকে বারোইয়া কিছু মানুষের খোয়া খুঁয়ি করছেন, জায়গায় জায়গায় মানুষ বইছেন। এরপরে কইছেন আমরা যদি সিল্লানি মারি তো তোমরা বারোইয়া আইও। ও তাইন হঠাৎ শুনছি সিল্লানি 2টা 1টার সময়, তখন আমরা দৌড়িয়া গেছি, গিয়া দেখছি ইন ফুগেতাকি তারা আইসেন 1:10 1:12টা হইবা ডাকাইতর দল। আবার পরে এখানেও কিছু আক্রমণ করছেন, করার পরে তারা দেখছি তারা হুকাওয়াজ করছে, হুকাওয়াজের লগে কিছু মানুষ আসলা এখানেও তারারে আক্রমণ করার লাগিয়া, তখন তারা হুকাওয়াজের লগে মানুষ ডরাইয়া হরি গেছে গিয়া। এরপরে চতুর্দিক থেকে হাল্লা চিৎকার পড়ছে, তারা ফালদি ফিসারি থড়িয়া উত্তরমুখা গেছে গিয়া, করইয়া ইতা তো ফেঁকে দিয়ে ফড়িয়া দৌড়াইছে মানুষ, করইয়া কিছু গেছেন গিয়া দরতা পারছেন না, কিছু তারা সামানুমান ফলাইয়া গেছেন, পিস্তল ফলাইয়া গেছেন, কাপড় চোপড় ফলাইয়া গেছেন, দা ফলাইয়া গেছেন, এরপরে খাঞ্চি ভাবা গেছে, সিগারেট ফিগারেট টর্চ লাইট জুতা এইগুলো ভাবা গেছে। এরপরে ও উঠে করি ওদিকে গেছে গিয়া, এদিকে আর বেশিরভাগ মানুষে ধরাইয়া গেছেন না, দুই একজনে গেছিল আকরইয়া গিয়া আর লাগালো আইসেন না, ঘুরিয়া আইসেন গিয়া। ঘরে ঢুকে পুলিশ কর্মীদের বেধড়ক মার কালিয়াগঞ্জে, ভাঙলো হেলমেট, খাটের তলায় ঢুকে প্রাণ ভিক্ষা। এক নাবালিকাকে ধর্ষণ এবং খুনের অভিযোগে গত কয়েকদিন ধরেই উত্তপ্ত কালিয়াগঞ্জ থানা এলাকা। মঙ্গলবার বিরোধী রাজনৈতিক দল এবং বিভিন্ন আদিবাসী সংগঠন ওই অপরাধেয় ঘটনার প্রতিবাদে পথে নামে। খাটের তলায় ঢুকে ভয়ে সিটিয়ে রয়েছেন পুলিশ কর্মীরা, তাদের উপর বেধড়ক লাঠি চালাচ্ছে উন্মত্ত জনতা। মারের চোটে ঠোঁট ফেটে রক্ত গড়ালো, কোনো পুলিশ কর্মীর মাথার হেলমেট গেল ভেঙে, তবুও মারধর থামেনি। এমনই ঘটনার সাক্ষী হল উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ। ওই ঘটনার একাধিক ছবি ছড়িয়ে পড়েছে সমাজ মাধ্যমে। স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার কালিয়াগঞ্জ থানার আগুন ধরিয়ে দেওয়ার পর উন্মত্ত জনতার হাত থেকে বাঁচতে স্থানীয় একটি বাড়িতে আশ্রয় নিয়েছিলেন পুলিশ কর্মীরা, কিন্তু সেখানেও ঢুকে পড়ে ওই জনতা, তারপর চলে মারধর। হাত জোর করেও রক্ষা পাননি পুলিশ কর্মীরা, বেশ কয়েকজন পুলিশ কর্মী আহত হয়েছেন বলে খবর। যে বাড়িতে পুলিশ কর্মীরা আশ্রয় নিয়েছিলেন সেখানকার বাসিন্দারা জানিয়েছেন প্রাণ বাঁচাতে তাদের বাড়িতে ঢুকে পড়েছিলেন কয়েকজন পুলিশ কর্মী, কিন্তু তাদের পিছু পিছু ঘরে ঢুকে পড়েন কয়েকজন। ভয়ের ছোটে ঘরে থাকা একটি খাটের নিচে লুকিয়ে পড়েছিলেন পুলিশ কর্মীরা, কিন্তু ওই ঘরে ঢুকে টেনে হিঁচড়ে বের করে লাঠি চালানো হয় তাদের উপর।
ব্রাউন সুগার পাচারকারীর এক ব্যক্তি আটক। পুলিশ সুপারের নেতৃত্বে ধর্মনগর রেল স্টেশন এলাকা থেকে ব্রাউন সুগার পাচারকারীর এক ব্যক্তি আটক। পাচারকারীর নাম গৌতম চক্রবর্তী, 50, বাড়ি আমবাসা কুলাই, ধলাই, ত্রিপুরা। জানা গেছে সে ধর্মনগর রেলগেট এলাকা থেকে ব্রাউন সুগার ক্রয় করে শিলচর আগরতলা ট্রেন চেপে রেলযোগে আমবাসা পাড়ি দেবার প্রাক মুহূর্তে রেল স্টেশন সংলগ্ন এলাকা থেকে সদ্য ধর্মনগরে পুলিশ সুপারের দায়িত্বে আসা ভানুপদ চক্রবর্তীর নেতৃত্বে তাকে আটক করা হয়। আটককৃত ব্রাউন সুগারের কালোবাজারের মূল্য লক্ষাধিক টাকা হবে বলে জানা গেছে। কাছে খবর ছিল যে আমবাসার থেকে একটা ছবি আমি দিয়েছিলাম, দেখতে এসেছে ধর্মনগর থেকে কাউন্সিলার নিয়ে শিলচরের ট্রেনটা দিয়ে ও আমবাসাতে যাবে। সেই খবর উপর ভিত্তি করে এখানে যে আমাদের এই নর্থ ডিস্ট্রিক্ট পুলিশ এবং গোয়েন্দা দপ্তর তাকে ডিটেন করেছে, চেক করেছে, তার কাছ থেকে একটা প্যাকেট পাওয়া যাচ্ছে সামান্য কি যার ১৪ গ্রামের মতো, তার নাম প্রত্যেক প্রবর্তী, তাকে অ্যারেস্ট করা হয়েছে। ধর্মনগর পুলিশের একটা কেস হবে, এখন ইনভেস্টিগেশন চলবে। কোথা থেকে নিচ্ছে, কোথায় যেতে ছিল সব কিছু দেখে দেবে। ওনার বাড়ি কোথায় ছিল? আমবাসা কুলাই। বাজার মূল্য কত হতে পারে স্যার? আনুমানিক বাজার মূল্য নেই, কালো কালো বাজার মূল্য হলো ১৩০,০০০ টাকা মতো। স্যার আপনি কালকেই জয়েন করলেন, আজকেই আপনি রেড করে ড্রাগস করলেন, তো এই রেলওয়েতে প্রায় দেখছি আমরা রুটিন ইন্সপেকশন করে আরপিএফ এর করা, তো ওদের হাতে কোনো কিছু ধরা পড়ে না, তো আপনি কী মনে হয় ওদের ইন্সপেকশনটাকে ভালো করে করা দরকার? সবাই চেষ্টা করছে ত্রিপুরাকে নেশামুক্ত করার জন্য, পুলিশ, বিএসএফ, আসাম রাইফেল, টিআরপি, আরপিএফ এবং যে সব ত্রিপুরার প্রতি এই জনসাধারণ সবাই চেষ্টা করছে এবং নিজেকে প্রচেষ্টাতেই আমরা সাকসেস পাবো। গতকালকেও গিয়েছিলাম, আপনারা দেখেছেন যেই বাড়িতে কালকে আমরা ভেট করেছিলাম সেইটাও একটা সবসময় মানে বিজনেস করে, তাকে পাওয়া যায়নি গতকাল থেকে, তাকে আমরা ধরবো, আপনাদের সাহায্য সহযোগিতা নিয়ে সবাইকে ধরা হবে। দ্য গ্রোবি স্টারস ডান্স একাডেমি একটি অনুষ্ঠানের আয়োজন করেছে মে মাসের ৭ তারিখ করিমগঞ্জ ডিস্ট্রিক্ট লাইব্রেরিতে। আপনারা কি অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চান? তাহলে আজই যোগাযোগ করুন, অ্যাডমিশন চলছে। দ্য গ্রোবি স্টারস ডান্স একাডেমি, ঠিকানা করিমগঞ্জ শিববাড়ি রোড, যোগাযোগ নম্বর ৭০৮৬১৮২৮০০। নাম জহিরউদ্দিন মল্লিক ওরফে চন্দন, বাড়ি পূর্ব বর্ধমান জেলার গলসি ১ নম্বর ব্লকের পারাজ গ্রামের বাসিন্দা। ছোটবেলা কেটেছে খুবই দরিদ্রের মধ্যে, পড়াশুনো ভালো ছাত্র হলেও পড়াশুনো চালু রাখতে পারেনি কারণ তার বাবা সাপে কামড়ে মারা যায়। বাবার স্বপ্ন ছিল ছেলে অনেক বড় হোটেলের ম্যানেজার হবে, তাই ছেলেকে কলকাতায় হোটেল ম্যানেজমেন্ট কলেজে ভর্তি করেন অনেকই টাকার বাপ্পা, কিন্তু গরিব বাবা হার মানেননি। তিনি তার জমি বন্ধক রেখে ছেলেকে নিয়ে স্বপ্ন পূরণ করতে থাকে। ছেলে তার বাবার স্বপ্ন পূরণ করতে আইটি জেটি ট্রেনিং কমপ্লিট করে জব পেয়ে যায়, কিন্তু অনেক দূরে পোস্টিং ছিল, তার মা একা, তাই সে জব ছেড়ে দিয়ে মাকে নিয়ে অনেক কষ্টে জীবন কাটায়। কিন্তু তার বাবার দেখা স্বপ্ন তার পেছন ছাড়ে না। সে চাইলে বাবার স্বপ্ন পূরণ করতে পারত, কিন্তু তার মায়ের কথা ভেবে হোটেল ইন্ডাস্ট্রি থেকে সরে আসে। আজ ২০২৩ সালে তাকে অনেক কষ্টে পরিশ্রমের পর নিজেই হোটেল ম্যানেজমেন্ট ইনস্টিটিউট
ফ্রাইচাইজি নিয়ে গরিব ছেলে মেয়ের জন্য ফ্রি কোর্স, যেখান থেকে তার বাবার দেখার স্বপ্ন সে অনেক ছেলে মেয়ের মধ্যে দেখবে। তেলিয়ামুড়ায় যেন দেশি বন্দুকের ছড়াছড়ি, একের পর এক বন্দুক উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য। তিন দিনের মধ্যে উদ্ধার দুটি দেশি বন্দুক, আবারও গভীর জঙ্গল থেকে উদ্ধার একটি দেশি গাদা বন্দুক। ঘটনা তেলিয়ামুড়া থানাধীন ব্রহ্মছড়া এলাকায় খোয়াই নদীর তীরবর্তী এলাকার একটি জঙ্গলে। উল্লেখ্য, আজ থেকে তিন দিন পূর্বেও ব্রহ্মছড়া এলাকার একটি জঙ্গল থেকে একটি দেশি বন্দুক উদ্ধার হয়েছিল। এই বন্দুক উদ্ধারের ঘটনার তিন দিন পেরোতে না পেরোতেই আবার বুধবার দিন সকাল নাগাদ তেলিয়ামুড়া থানার পুলিশের কাছে খবর আসে, তেলিয়ামুড়া থানাধীন ব্রহ্মছড়া এলাকায় খোয়াই নদীর তীরবর্তী এলাকায় একটি জঙ্গলে একটি বন্দুক পড়ে রয়েছে। ঘটনার খবর পেয়ে তেলিয়ামুড়া থানার পুলিশ বাহিনী ঘটনাস্থলে ছুটে যায় এবং নদীর তীরবর্তী জঙ্গল থেকে সেই দেশি গাদা বন্দুকটি উদ্ধার করে তেলিয়ামুড়া থানায় নিয়ে আসে। এ বিষয়ে তেলিয়ামুড়া থানার সেকেন্ড ওসি নন্দন বৈদ্য জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে চোরা শিকারীরা শিকার করার জন্যই হয়তো এই বন্দুকটি মজুত করেছে। কিন্তু তিন দিনের মধ্যে পরপর দুটি বন্দুক উদ্ধারের ঘটনায় রীতিমতো নানান প্রশ্নচিহ্নের জন্ম দিয়েছে সচেতন মহলে। উল্লেখ্য, আজ থেকে প্রায় মাস দেড়েক পূর্বেও এই ব্রহ্মছড়া বালুছড়া এলাকা থেকে আরও একটি বন্দুক উদ্ধার করা হয়েছিল। একের পর এক এই বন্দুকগুলি কোথা থেকে আসছে, কি কারণেই বা বন্দুকগুলি আনা হচ্ছে এ ব্যাপারে স্পষ্টভাবে এখনও জানায়নি পুলিশ। এখন এটাই দেখার বিষয়, একের পর এক বন্দুক উদ্ধারের ঘটনার নেপথ্যে তদন্ত করে পুলিশ মূল মাস্টার মাইন্ডকে ধরতে সক্ষম হয় কিনা। আজকে সকালবেলা 8:30 দিকে আমাদের কাছে খবর আসে যে রেডিও গেছে, প্রথম খবর আসে জানায় যে ঝাড়গ্রামের উল্টা দিকে ব্রহ্মছড়া খোয়াই নদীর পারে জঙ্গলের মধ্যে কেবা তার একটা গাড়া বন্ধু হারাইয়া গেছে। আমরা সঙ্গে সঙ্গে গেলাম, মোটর অফিসার ছিলাম তো ডাক্তার পাঠাইলাম, গিয়া ঠিক পাইছে উদ্ধার করে আসছে। তো আমার ধারণা এটা যে চোরা শিকারী যারা তারা ইয়েতে ভালো হয়ে গেছে। কী বন্দুক স্যার এটা? এটা দেশি স্যার, এই একটা সেম উদ্ধার গত পশ্চিমবঙ্গে একটা আমরা পাইছি। এটা ব্রহ্মছড়া মানে এরিয়াটা একই ব্রহ্মছড়া জঙ্গলেই পাওয়া যাচ্ছে স্যার। কী মনে করতেছেন স্যার, এর পেছনে কি অন্য কোনো উদ্দেশ্য থাকতে পারে? উদ্দেশ্য তো ফরেস্টের, আমরা ফরেস্টে জিজ্ঞাসি জিজ্ঞাসাবাদ করার পরে ফরেস্ট তারাও তারা ধারণা দিল কিনা যে চোরা শিকারী যারা বন্য পশু পাখি মারে তারা কিছু ব্যবহার স্যার। সঙ্গে কি কার্তুস টার্তুস কিছু? কার্তুস খালি না। কারোর কি মানে আটক করা সম্ভব হয়েছে স্যার? এখন তো আমরা তদন্ত করতেছি, তদন্ত করে দেখি আসলে ব্যাপার কী। কারণ ইদানিংকাল আমরা দুই তিনটা বন্ধু গত এক দেড় মাসের মধ্যে তিনটা কাদা বন্ধু করতে হয়েছে, এক দেড় মিনিটের ঘটনা মঙ্গলবার মঙ্গিয়াকামী থানা এলাকার 18 মুড়া পাহাড়ে। উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই আসাম আগরতলা জাতীয় সড়কের 18 মুড়া পাহাড়ের একটা বিস্তীর্ণ অংশ থেকে ইট চুরির ঘটনাগুলো সামনে আসছে। অভিযোগ, একটা দুষ্টচক্র এই ঘটনা পরিকল্পিতভাবে সংঘটিত করে চলছে। পরবর্তী সময়ে চুরির এই ইটগুলো চিপসের আকারে বাজারে বিক্রি করে দেওয়ার খবরগুলো বেশ কিছুদিন ধরেই ফেঁসে বেড়াচ্ছিল এবং এই ইট পরিকল্পিতভাবে চুরি করা এবং পরবর্তী সময়ে চিপসের আকারে বিক্রি করে দেওয়ার পেছনে বেশ কিছু রাঘব বোয়াল জড়িত রয়েছেন এমনটাও খবর ছিল। মঙ্গলবার 18 মুড়া পাহাড়ের গায়ে ডাম্পার ভর্তি ইটের চিপস আটক হয়। একদল সচেতন সাধারণ মানুষেরা যখন সংশ্লিষ্ট ডাম্পার আটক করে ডাম্পারের সঙ্গে থাকা এক যুবককে চেপে ধরেন, তখন চালক সোজাসুজি জানিয়ে দেন এই ইটের চিপসগুলো তেলিয়ামুড়া শহরে পরিচিত একজন ঠিকাদার। প্রশ্ন উঠছে, সরকারকে ঠুটো জগন্নাথ বানিয়ে চোরচক্রকে ব্যবহার করে অতিরিক্ত
মুনাফা লাভের আশায় মনোজ ঘোষ নামের এই প্রতিষ্ঠিত ঠিকাদার পাহাড়ের ইট চুরি কাণ্ডের সাথে যুক্ত নয় তো? প্রশ্নটা কিন্তু ঘুরপাক খাচ্ছে সর্বত্র। এখন দেখার বিষয়, আদতে পাহাড়ের গায়ে ডাম্পার ভর্তি চিপস আটক কিংবা ডাম্পারের চালকের স্বীকারোক্তির মূলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করে, নাকি কড়কড়ে নোটের গন্ধে সবকিছু স্বাভাবিক হয়ে যায়। তবে স্বভাবতই প্রশ্ন থেকে যায়, জাতীয় সড়কের মূল বহুচর্চিত ইট চুরির নেপথ্যে মূল মাস্টার মাইন্ড কি মনোজ? না প্লিজ, সরকারি প্রপত্তি আপনারা ধ্বংস করছে, এখানে সরকারি প্রপত্তি ধ্বংস করছে, না স্যার ন্যাশনাল হাইওয়ে রোড ধ্বংস হয়ে যাচ্ছে। এটা সম্বন্ধে সেদিনে পুলিশ তোমাদেরকে আটক করছে না রাস্তায়, আমার কাছে সব ফুটেজ আছে। আপনি তো আসলেন, তোমার সাক্ষাৎকারও আমার কাছে আছে। কত টাকা দিয়ে পুলিশের কাছে থেকে শুধিয়ে গেছো তোমরা ইলিগেল মাল অবৈধভাবে গাড়ি তুলিয়া? হ্যাঁ আমি তো কইতে পারি না। তুমি কইতে পারো না? না। তুমি কি কে? আমি কে? আমার গাড়ি কে চালায়? আমি চালাই। গাড়ির মধ্যে যদি অবৈধ মাল পাওয়া যায় তোমাকে ধরবো না আইন? তুমি কি এটা কি বৈধ না অবৈধ? যেহেতু অবৈধ স্যার। তুমি বাংলা বুঝোস নি ভালো মতো? হ্যাঁ। বাংলা বুঝলে তত মতো কেরে ফতফত কেরে? কতদিন ধরে টানো মাল এইভাবে? আমি তো আজ পেয়েছি। সেদিন কে আইছে আমার কাছে? যে আমি আইছি। আমরা কয়েকদিন পরে আমি আর গাড়ি চালাই। কি নাম তোমার? আমার নাম কি? তপন সরকার। বাড়ি? বাড়ি গামাই বাড়ি। এই সেদিন গামাই বাড়ি তপন সরকার। ওই মালিক কে? মনোজ ঘোষ। মনোজ বাড়ি কই? আমরা তাই না, শুধু দুই নাম্বার জিনিস দিয়াই বেআইনি ভাবে জিনিস কিনে কাজ করে নাকি? ভারতীয় মজদুর সংঘ বিএমএস উত্তর জেলা কমিটি চার দফা দাবির ভিত্তিতে জেলা শাসকের নিকট ডেপুটেশন প্রদান করেন। আজ ভারতীয় মজদুর সংঘ গোটা দেশ তথা রাজ্যের প্রতিটি জেলার সঙ্গে উত্তর ত্রিপুরা জেলা কমিটি ও প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে চার দফা দাবির ভিত্তিতে উত্তর জেলার জেলা শাসকের নিকট ডেপুটেশন প্রদান করেন। উক্ত ডেপুটেশনে উপস্থিত ছিলেন ভারতীয় মজদুর সংঘের কেন্দ্রীয় নেতৃত্ব দেবশ্রী কলৈ, তৎসঙ্গে উপস্থিত ছিলেন বিএমএস উত্তর ত্রিপুরা জেলা কমিটির সভাপতি সুব্রত রুদ্রপাল, সম্পাদক বিপ্লব দাস সহ ভারতীয় মজদুর সংঘের উত্তর জেলা কমিটির সকল কার্যকর্তাগণ। আজকের ডেপুটেশনের চার দফা দাবির মধ্যে ছিল ন্যূনতম মজুরির পরিবর্তে জীবিকা মজুরি প্রদান, আর্থিক বিকাশের জন্য রাষ্ট্রসম নীতি, ঠিকাদারি প্রথা বন্ধ করা এবং সামাজিক নিরাপত্তা প্রদান। এই চার দফা দাবি নিয়ে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে জেলা শাসকের নিকট ডেপুটেশনে মিলিত হন। ডেপুটেশনে বিস্তারিত জানান বিএমএস এর কেন্দ্রীয় নেতৃত্ব দেবশ্রী কলৈ। দেবশ্রী কলৈ, অখিল ভারতীয় কার্যকারিণী সদস্য ভারতীয় মজদুর সংঘ। আজকে আমরা গোটা ভারতবর্ষব্যাপী আমাদের এই যে আজকে গণ ডেপুটেশন প্রতিটা জেলাতে জেলা মাননীয় জেলা শাসকের কাছে আমরা চার দফা দাবির ভিত্তিতে আজকে গণ ডেপুটেশনে সামিল হয়েছি। চার দফা দাবির ভিত্তিতে আজকে আমরা এখানে মাননীয় ডিএম সাহেবের কাছেও আমরা মিলিত হয়েছি। আমি এখানে এখানে আমরা আমাদের যে ডিমান্ডগুলি ভারতীয় মজদুর সংঘের ডিমান্ডগুলি শ্রমিকের সাথে এবং রাষ্ট্রহিতে আমরা যে ডিমান্ডগুলি আমরা পেশ করেছি মাননীয় এস ডিএম সাহেবের কাছেও আমরা মত বিনিময় প্রকাশ করেছি।
উনিও সেটা ইমিডিয়েটলি মাননীয় প্রধানমন্ত্রীজির কাছে পৌঁছে দিবেন। আর এখানে আমাদের যে ডিমান্ডগুলি রয়েছে, চারটা ডিমান্ডের মধ্যে আমাদের প্রথম ডিমান্ড যেটা হয়েছে, রাষ্ট্রের যে শ্রমনীতি আইনগুলি আছে, এটা আমাদের আর্থিক বিকাশের জন্য রাষ্ট্রীয় যে শ্রমনীতি সেটা প্রণয়ন করা। দ্বিতীয়ত হচ্ছে আমাদের এই যে ঠেকাদারি প্রথা, অর্থাৎ অস্থায়ী যে কর্মচারী নিয়োগ হয়েছে, তা ভারতবর্ষরূপী দেখা যায় যে আজকে কন্ট্রাকচুয়াল যে কর্মচারী রয়েছে সে সমস্ত নিয়োগগুলি যাতে বন্ধ করা হয় রেগুলার বেসিসে, যাতে কর্মসংস্থানে যাতে শ্রমিক নিয়োগ করা হয়। আর পাশাপাশি আরেকটা যে বিষয়গুলি রয়েছে, আমাদের সামাজিক নিরাপত্তা প্রদান করা। আমাদের এখানে সমাজের মধ্যে দেখা যায় যে আমাদের সামাজিক নিরাপত্তা এত বছর ধরে আইন লিপিবদ্ধ রয়েছে সংবিধানে, আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউয়েন্সিতে রয়েছে যে সামাজিক নিরাপত্তা দেওয়া, কিন্তু আজকে আজ পর্যন্ত দেখা যাচ্ছে যে আমাদের না স্টেট গভর্নমেন্ট না ইন্ডিয়া গভর্নমেন্ট দুটোই উভয় পক্ষেই দেখা যাচ্ছে যে সামাজিক নিরাপত্তা সঠিকভাবে যে দেওয়া সেটা গভীরভাবে অনুমোদন করা হয়নি। তো আমরা আজকে ডিমান্ডের মধ্যে রেখেছি যে সামাজিক নিরাপত্তা প্রদান করা। এগুলি চারটা বিষয়গুলি নিয়েছিলাম আমাদের আজকে এই প্রত্যেকটা জেলাতে ত্রিপুরা রাজ্যের মধ্যেও সংগঠিত হচ্ছে। এই অঙ্গ হিসাবে আজকে উত্তর ত্রিপুরাতে আমরা মাননীয় জেলা শাসকের কাছে ডেপুটেশনে মিলিত হয়েছি। আমাদের মাঝে উপস্থিত আছেন জেলার সভাপতি, জেলা সম্পাদক এবং আমাদের মাতৃশক্তি সবাই এখানে উপস্থিত আছেন, এবং আমাদের এই যে ডেপুটেশনগুলি সফল হয়েছে। নমস্কার। চারটা দাবি আপনাদের কী কী? চারটা দাবির মধ্যে ন্যূনতম যে আমাদের যে বেতন